আরেকবার প্রতিবাদী রূপ সাকিবের, আবারও আলোচনায় বিপিএল। রংপুরের বিপক্ষে ম্যাচে ঘটল আরেকটি বিতর্কিত ঘটনা। অনুমিতভাবে সেই বিতর্কের কেন্দ্রে সাকিব আম্পায়ার বিরোধ। বরিশালের বাঁহাতি ব্যাটার চতুরঙ্গ ডি সিলভা যখন স্ট্রাইক নেয়ার অপেক্ষায়, তখন প্রথম ওভার বোলিং করতে আসেন রংপুরের শেখ মেহেদি। তবে অফ স্পিনার দেখে স্ট্রাইক ব্যাটার পরিবর্তন করে বরিশাল। প্রতিপক্ষের এমন সিদ্ধান্তের পর মেহেদিকে সরিয়ে বাঁহাতি স্পিনার রকিবুলকে বোলিংয়ে আনেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান, আর সেখানেই বাধে বিপত্তি। রংপুরের এমন সিদ্ধান্ত পরিবর্তনে বেজায় চটেন বরিশাল অধিনায়ক সাকিব। ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে ইঙ্গিত দিচ্ছিলেন বিজয়কে স্ট্রাইক নেয়ার, তবে সেটার অনুমতি দিচ্ছিলেন না আম্পায়ার। তখনই মাঠে ঢুকে সাকিব তর্কে জড়ান আম্পায়ারের সঙ্গে। পরবর্তীতে সাকিবকে বুঝিয়ে ড্রেসিং রুমে পাঠান আম্পায়ার। প্রথম বল খেলেন চতুরঙ্গ আর বল করেন রকিবুল। তবে এখানেই শেষ নয়, বলা হচ্ছে আইন ভেঙে মাঠে ঢুকেছেন নন্দিত নিন্দিত এই ক্রিকেট চরিত্র, যে কারণে শাস্তিও পেয়েছেন তিনি। ম্যাচ ফির 15% জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট জুটেছে তার ভাগ্যে। সাথে এনামুল বিজয় ও নুরুল হাসান সোহানকেও একই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি।